আসসালামু আলাইকুম এরওয়ান কেমন আছেন আপনারা সবাই আমরা চলে এসেছি আমাদের আরো একটা রেগুলার লাইভ ক্লাসে সো আমরা জানি সপ্তাহে ছয় দিন আমাদের ক্লাস হবে লাইভ ক্লাস তিন দিন স্পোকেন এবং তিন দিন গ্রামার সো আজকে আমরা স্পোকেন ইংলিশের ক্লাস নিয়ে চলে এসেছি আজকের ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব অ্যাজ ইউজুয়াল সো বিফোর দ্যাট আই গোয়িং টু শেয়ার মাই ক্লাস আপনারা সবাই আমাদের ক্লাসটিকে শেয়ার করে দিবেন সো দ্যাট আমরা সবাই আমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার সবাই মিলে আমাদের এই ক্লাস করতে পারি ঠিক আছে তো অবশ্যই অবশ্যই সবাই আমাদের ক্লাস গুলোকে শেয়ার করে দিবেন শেয়ার করে কমেন্ট সেকশনে লিখে দিবেন শেয়ার ডাউন সো দ্যাট আমি বুঝতে পারি যে আমরা কারা কারা ক্লাস টিকে শেয়ার করেছি আরেকটা জিনিস আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে যে আপনারা কে কে কোন কোন জেলা থেকে যুক্ত হয়েছেন দেখা যায় অনেক অনেক জেলা থেকে আমরা যুক্ত হয়ে থাকি লাইক ঢাকার অথবা বরিশাল চট্টগ্রাম সিলেট খুলনা মাগুরা রংপুর মানে জায়গার কোনো শেষ নেই তাই না সব জায়গা থেকে আমরা যুক্ত হয়ে থাকি সো ওই জন্য আমরা কি করব সেটা অবশ্যই একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমরা কে কে কোন কোন জেলা থেকে যুক্ত হয়েছি আমি একটু কিছু কমেন্ট নিয়ে নি আমার সাথে কারা কারা আছেন শুভ আছেন আজিজুল আছেন সাকিব ভাই আছেন তারপর আমাদের সুমাইয়া আক্তার আছেন মঞ্জুর আব্দুল দেন আমাদের আছেন মোহন আমির হাকিম হামজা তারপর মিম আছেন একজন হাসিবুর মিম আরো অনেকে ইশরাক আর রনি থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং সো সবে আমরা আমাদের ক্লাসটিকে একটু শেয়ার করে দিব শেয়ার করে কমেন্ট সেকশন এ লিখে দিব শেয়ার ডান আর সাথে কি বলবো আমরা কে কে কোন জেলা থেকে যুক্ত হয়েছি ঠিক আছে তাহলে এই দুটা কাজ আমরা কই দিতে থাকি ফাঁকে আমি ভোটটা প্রিপেয়ার করি না বোর্ড প্রিপেয়ারই করা আছে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় অনেক কিছু লেখা থাকে সো এটা লাইক মুছে কাজ শুরু করতে হয় তাই না আচ্ছা আমাদের সাথে নজরুল মুহাম্মাদ আছেন আসাম ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আমাদের ক্লাসটি করছেন থ্যাংক ইউ সো মাচ যুক্ত হবার জন্য ইন্ডিয়া থেকে আমাদের প্রচুর লাইক ইংলিশ লার্নিং স্টুডেন্ট থাকে যারা ইংরেজি শিখতে চায় ভালো করে যারা গ্রামার জানতে চায় স্পিকিং করতে চায় সো এটা আসলে অনেক ভালো একটা জিনিস তাই না কারণ শেখার কোনো শেষ নেই আমরা লাইক যে যত বড়ই হয়ে যাই না কেন আমরা সবসময় কিন্তু শেখার মাঝেই থাকি আর স্পোকেন ইংলিশ তো একটা ইউনিভার্সাল জিনিস এটার তো কোনো ক্লাস লিমিট একটা বাচ্চারও দরকার একটা ইউনিভার্সিটি স্টুডেন্টেরও দরকার যে চাকরি খুঁজছে তারও দরকার আবার যে কোনো একটা চাকরি অলরেডি করছে তারও দরকার তো এটা একটা ইউনিভার্সাল টপিক একটা কমন টপিক আর এই টপিক গুলো আমাদের কিন্তু কিভাবে আয়ত্ত করতে হয় জিনিসটাকে জেনে তারপর নিজে প্র্যাকটিস করার মাধ্যমে তো এই সব গুলোতে কিন্তু আমার টপিক ভালো করে জেনে নেই বুঝে নেই আর আপনারা কিন্তু প্র্যাকটিস করার ওয়েটাও শিখে নেন আপনি এই ক্লাস যদি নোট ডাউন করে রাখেন তাহলে নিজে বাসে বসে বসে কিন্তু স্পিকিং প্র্যাকটিস করতে পারেন আর এতে কিন্তু আপনার ইংরেজি ইনশাল্লাহ অনেক ইমপ্রুভ হয়ে যাবে সো আমরা সবাই তাহলে ক্লাসটিকে শেয়ার করে দিব শেয়ার করে লিখে দিব কি শেয়ার দেন ওকে আমাদের সাথে আব্বাস উদ্দিন আছেন বলছেন আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম ভাইয়া আমাদের সাথে আব্দুল হাকিম আছেন সিলেট থেকে তারপর সুনামগঞ্জ ভোলা আসাম ইন্ডিয়া থেকে আরো একজন আছেন আজমল হোসাইন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মৌলভীবাজার থেকে আছেন মাদারীপুর থেকে আছেন এই ঈশ আক্তার সাতখেরা থেকে শরিফুল আছেন তারপর পান ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে আছেন মোখতারুল ইসলাম থ্যাংক ইউ সো মাচ ভোর জয়েনিং সাইফুল ও আছেন ইন্ডিয়ার আসান থেকে বাহান ইজ ইন্ডিয়া থেকে লাইক অনেক স্টুডেন্ট আছে তাই না উইজ ইজ রি কুইড সো ওয়েল গাইস আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে ইংরেজিতে কিভাবে আমরা মানুষদেরকে অনুরোধ করতে পারি তাহলে আজকে আমরা কি শিখবো আজকে আমরা শিখবো ইংরেজিতে কিভাবে আমরা কোন একজন মানুষকে অনুরোধ করতে পারি সো কাউকে রিকোয়েস্টিং করাটা কিন্তু আমাদের ডে টু লাইফের একটা পার্ট তাই না বিকজ আমরা সব সময় কোনো না কোনো ক্ষেত্রে কোনো একটা কাজের জন্য মানুষদেরকে রিকোয়েস্ট করে থাকি সো ইন দ্যাট কেস ইফ উই আর নট প্রপার ইফ উই আর নট ফোলাইট তাহলে কি সে আমাদের রিকোয়েস্টটা মেনে নিবে সে কিন্তু মেনে নিবে না এর জন্য ভদ্র সুন্দর করে কিভাবে রিকোয়েস্ট করা যায় রিকোয়েস্ট করে কিভাবে ফেলা যায় এটা কিন্তু জানতে হবে। তাহলে আমরা দেরি করব না আমরা একটু আমাদের লাইক যে যে ওয়েজ গুলো আছে আমরা কিভাবে এটা করতে পারি সেগুলো একটু সবাই শিখে নিই তো অবশ্যই ক্লাসে আমরা সবাই একটু মনোযোগী থাকবো মনোযোগ দিয়ে সবকিছু দেখব প্রথমত আমরা তিনটা ফ্রেজ ইউজ করতে পারি তারপর আমরা অন্য কিছু বেস দেখবো তো সেই তিনটে ফ্রেজ কি আপনি কাউকে যদি রিকোয়েস্ট করতে চান কাউকে যদি ভদ্রভাবে কোনো প্রশ্ন করতে চান তখন আপনি তিনটা ফ্রেজ ইউজ করতে পারেন এক নম্বর হচ্ছে উড হিউ দুই নম্বর হচ্ছে আর তিন নম্বর হচ্ছে উড হিউ মাইন্ড তো প্রথমত আমরা এই তিনটা ফ্রেজ দেখছি এরপর আমরা বাকিগুলো ইনশাআল্লাহ ওয়ান বাই ওয়ান দেখে নিবো তাহলে এই তিনটা ফ্রেজ কি উডিও খুডিও মাইন্ড যে কোনো ডিরেক্ট প্রশ্ন সেটাকে আমরা এই পোলাইট যেমন ধরুন আমি কারো নাম জানতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি যদি বলি হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি তাহলে কিন্তু প্রশ্নটা শুনতে খুব একটা ভালো লাগে না ইনস্টেড অফ সেইং দ্যাট আমি যদি বলি উডিউ নেম খুডিউ উড ইউ মাইন্ড মেয়র নেম তাহলে কিন্তু প্রশ্নটা অনেক ভদ্র শোনা যায় তাহলে আমাদের প্রশ্ন বাংলা অর্থটা কেমন হয় আপনি নিশ্চয়ই আপনার নামটা বলতে আমাকে আপত্তিবোধ করবেন না বা আপনি কি দয়া করে আপনার নামটি আমাকে বলবেন তাহলে এই যে প্রশ্ন বলার ধরনের মধ্যে যে ডিফারেন্সটা আছে এতেই কিন্তু অনেক কিছু নির্ভর করছে তো এর জন্য আমাদেরকে এই যে ভদ্রভাবে কিভাবে কাউকে রিকোয়েস্ট করা যায় এই জিনিসগুলো শিখে ফেলতে হবে ঠিক আছে তাহলে চলুন আমরা ইন ডিটেলস এবার এগুলো নিয়ে একটু আলোচনা করি আচ্ছা আহ উত্তরা থেকে দেখছি আহ ফেনি থেকে দেখছি নরাইল থেকে দেখছি চট্টগ্রাম চাঁপাইনগঞ্জ থেকে দেখছি ধামরাই ঢাকা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ কুমিল্লা ইলিথগঞ্জ থেকে দেখছি বা এই জায়গার নাম কখনো শুনি নাই আমি দেশ আমাদেরকে হুমায়ুন বলেছেন শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ শেয়ার করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের ক্লাসে যারা সবচেয়ে বেশি শেয়ার করে সর্বোচ্চ শেয়ারকারী পার্সন কিন্তু সেই ক্লাসের পিডিএফ নোটটা পেয়ে যায় তো আপনি যদি হাইয়েস্ট নাম্বারের শেয়ার করেন আপনার ফ্রেন্ডদেরকে লাইক না ফেসবুক শেয়ারটা লাইক যদি কোনো গ্রুপে থাকেন অনেকগুলো গ্রুপে আপনার করেন হাইস্ট শেয়ার যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আজকের ক্লাসের পিডিএফ আপনি পেয়ে যাবেন সো এর জন্য আমরা সর্বোচ্চ সংখ্যক শেয়ারটা করব সো দ্যাট আমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ফাইল পেয়ে যাই গত ক্লাসে যিনি শেয়ার করেছিলেন তিনি গত ক্লাসের যে লাইভ ক্লাস হয়েছিল লিমন স্যার সেটা পিডিএফ ফাইল কিন্তু পেয়ে গিয়েছিল তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে উডিও খুডিও উডিও মাইন্ড মনে রাখবো উডিও খুডিওর পর আমরা আমাদের ভার্বের বেস ফর্ম থেকেই ব্যবহার করি কিন্তু যখন আমরা উডিও মাইন্ড বলবো তখন আমরা অবশ্যই অবশ্যই ভার্বের সাথে আইএনজি কে যুক্ত করব ঠিক আছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এটা একটু মাথায় রাখবো যে উডিও খুডিওর পর আমরা ভার্বের বেস ফর্মটাকেই বসাই তার মানে এটার সাথে আইএনজি যুক্ত করা লাগবে না পাস্ট ফর্মে নেওয়া লাগবে না কিছুই করা লাগবে না কিন্তু যদি আপনি উড মাইন্ড দিয়ে আপনার কথাটাকে বলতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে চলুন আমরা কিছু ডিরেক্ট এবং কিছু পোলাইট কোয়েশ্চেন এই তিনটা ফ্রেজ দিয়ে একটু দেখে যাতে করে ফ্যাডারেন্টা আমরা ভালো করে বুঝতে পারি যেমন ধরুন আমি আপনাকে বলতে চাচ্ছি ক্যান ইউ হেল্প মি মানে আপনার সাহায্য আমার দরকার তো আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি রিকোয়েস্ট করছি যে আপনি আমাকে সাহায্য করুন তো সেই ক্ষেত্রে আমি যদি আপনাকে বলি ক্যান ইউ হেল্প মি এটা একটা ডিরেক্ট কোয়েশ্চেন তাই না এটা একটা ডিরেক্ট কোয়েশ্চেন এখন আমি যদি আপনাকে বলি ক্যান ইউ হেল্প মি তখন আপনি বলবেন যে কেন আমি কেন তোমাকে হেল্প করবো তুমি ভদ্র ভাবেই কথা বলতে পারো না তুমি আমাকে ডিরেক্টলি বলতেছো তুমি কি আমাকে সাহায্য করবা তো এটা শুনতে তো ভালো লাগছে না তাই না এর জন্য আমরা ডিরেক্ট কোয়েশ্চেনটাকে ওই তিনটা ফ্রেজ দিয়ে কিভাবে বলতে পারি আসুন দেখি আমরা ফার্স্ট অফ অল পোলাইটলি যেটা বলতে পারি সেটা হচ্ছে ইউ হেল্প মি অথবা আমরা কি বলতে পারি উড ইউ হেল্প মি আর সবাই শেষে আমরা আরেকটা কি দেখেছিলাম উড ইউ মাইন্ড তাহলে আমরা বলতে পারি উড ইউ মাইন্ড আমরা কি দেখেছিলাম পর মাইন্ডের কি করতে হবে অবশ্য সাথে আইএনজি যুক্ত করতে হবে তাহলে হেল্পের জায়গায় এবার আমাদেরকে বলতে হবে হেল্পিং উড ইউ মাইন্ড হেল্পিং মি তার মানে কি আপনি কি দয়া করে আমাকে সাহায্য করবেন বা আপনি নিশ্চয়ই সাহায্য করতে আপত্তি বোধ করবেন না তাহলে এই ডিরেক্ট প্রশ্নর থেকেও কিন্তু পোলাই প্রশ্নগুলো অনেক বেশি ফর্মাল অনেক বেশি সুন্দর ভদ্র এবং নম্র এর জন্য আমরা এই পোলাইট কোয়েশ্চেন গুলোকে সবসময় ইউজ করব। চলুন আরো একটা এক্সাম্পল দেখি যেমন আমি যদি আপনাকে বলি যে আপনি কি আমাকে কিছু টাকা দিতে পারবেন তো তখন আমি যদি বলি ক্যান ইউ গিভ মি সাম মানি ক্যান ইউ গিভ মি সাম মানি তখন এটা একটি ডিরেক্ট প্রশ্ন হয়ে যায় এটা একটা ইনফো এটা একটা ডাইরেক্ট প্রশ্ন কিন্তু এটাকে আমরা চাইলে পোলট প্রশ্নতে কিভাবে রূপান্তরিত করতে পারি উড ইউ কুড ইউ অথবা উড মাইন্ড দিয়ে যেমন আমি বলতে পারি কুড ইউ গিভ মি অথবা উড ইউ গিভ মি অথবা আমি যদি উড মাইন্ড দিয়ে বলতে চাই তখন আমাকে কি বলতে হবে তখন আমাকে গিভ এর বলতে হবে গিভিং কারণ আমরা জানি উড ইউ মাইন্ড এর পর অবশ্যই বি প্লাস আইএন জি হবে তাহলে উড ইউ মাইন্ড গিভিং মি সাম তার মানে কি আপনি কি দয়া করে আমাকে কিছু টাকা দিবেন বা আপনি নিশ্চয়ই আমাকে কিছু টাকা দিতে আপত্তি করবেন না তাহলে এভাবে করে যে কোনো একটি ডিরেক্ট প্রশ্নকে আমরা কি করতে পারি এভাবে পোলাইট প্রশ্নতে রূপান্তর করে ফেলতে পারি ঠিক আছে আচ্ছা আমাদেরকে তামজিদ হোসেন বলেছেন আপু ন্যারেশন নিয়ে ক্লাস চাই হ্যাঁ ভাই ইনশাল্লাহ ন্যারেশন নিয়ে ক্লাস হবে ন্যাশনের ক্লাসটা আপনাদের লিমন সাই নিবে যেহেতু উনি গ্রামার করাচ্ছে আর আমি হচ্ছে আপনাদেরকে স্পোকেন পার্টটা দেখাবো উনি হচ্ছে গ্রামার দেখাবে লাইক দুইটা জিনিসই আমরা এখান থেকে টোটালি কভার করবো সো ডোন্ট গেট ওয়ার্ড অ্যাবাউট ইট খাসরু রাতুল বলেছেন পেজের নাম কবে চেঞ্জ হবে আপু সো আমরা তো আমাদের পেজের কি নাম হবে সেটা আগে থেকে অ্যানাউন্সই করে ফেলেছি আমাদের পেজের নাম হবে হচ্ছে লিঙ্গুয়াল একাডেমি কি হবে লিঙ্গুয়াল একাডেমি যাতে করে আমরা আমাদের সব কাজ প্রফেশনালি করতে পারি তার জন্য কিন্তু আমরা এই নতুন একটা ব্র্যান্ডিং নেম চুজ করেছি এবং আমাদের ইংলিশ বাজার ওয়ান মিনিট ইংলিশ উইথ মিন দুইটা মার্জ হয়ে আসলে লিঙ্গুয়াল একাডেমি হচ্ছে যে পেজ থেকে আপনারা এই ক্লাসটা করছেন এই পেজের নামটাই এই ওয়ান মিনিট ইংলিশ উইথ মিন পেজের নামটাই হবে লিঙ্গুয়াল একাডেমি এটা আমাদের নতুন নাম তো আমরা নামটা অ্যানাউন্স করেই ফেলেছি আর এটা সবাইকে জানাচ্ছি কিন্তু ডিরেক্টলি এখন আমরা নামটাকে লাইক চেঞ্জ করি নেই নামটা চেঞ্জ করার জন্য অপেক্ষা করছি আমরা একটু আমাদের কিছুদিন পরে কিন্তু আহ ওয়ান মিলিয়ন হয়ে যাবে আমাদের পেজে ফলোয়ার্স তো সেই ওয়ান মিলিয়ন সেলিব্রেশনে আশা করছি আমরা এই নামটাকে একদম অফিসিয়ালি চেঞ্জ করে ফেলবো লিঙ্গল একাডেমিতে ঠিক আছে আপনারা যারা আমাদের সেপ্টেম্বর প্রোগ্রামে এসেছিলেন আপনাদের প্রত্যেককে একাডেমির একটা ডায়েরি দেওয়া হয়েছিল তো যারা এসেছিলেন তারা তো পেয়ে গিয়েছিলেন যারা আসেন নাই তারা হচ্ছে মিস করেছেন ডায়েরিটা অনেক কিউট একটা ডায়েরি ছিল সবার জন্য তো নেক্সট যদি কোনো প্রোগ্রাম হয় অবশ্যই আসবেন তাহলে কিন্তু আপনারা আমাদের সেই ডায়েরিটা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে চলুন তাহলে এবার আমরা আমাদের পরবর্তী আরেকটাতে চলে যাই যেহেতু এটা আমরা শিখে ফেলেছি এবার আমরা আরেকটাতে চলে যাই সো আমরা কি কি শিখলাম এতক্ষণ পর্যন্ত উডিও উডিও মাইন্ড অ্যান্ড এবার আমরা অন্য কিছু ফ্রেজ দেখব কিভাবে আমরা কাউকে রিকোয়েস্ট করতে পারি তো আমরা এরকম অনেক সময় বলি যে আমি কি আপনাকে এই কাজটি করার জন্য অনুরোধ করতে পারি কি বলি আমি কি আপনাকে এই কাজটি করার জন্য অনুরোধ করতে পারি তখন আমরা আমাদের প্রশ্নটা যে ফর্মেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে মে আই আস্ক ইউ তারপর ড্যাশ এবং কোয়েশ্চেন মার্ক এই ড্যাশের জায়গায় আমরা কি রিকোয়েস্ট করতে চাচ্ছি সেই রিকোয়েস্টের পার্টটা বলে দিব ঠিক আছে তাহলে আমরা এখন যে ফর্মেটটা শিখলাম সেটা কি may I ask you to তারপর আমরা কি রিকোয়েস্ট করতে চাই সেটা এই বলবো আর সবার শেষে একটা কোয়েশ্চেন মার্ক তাহলে এটা সব সময় ফিক্স থাকবে আপনি যা বলতে চান সেটাকে শুধু ওই ড্যাশের জায়গায় যদি বসিয়ে দেন তাহলে কিন্তু আপনার সেন্টেন্সটা হয়ে যাবে তাহলে আপনি एग्जांपल এই কয়টা মানে কয়টা एग्जांपल মেক করে আমাকে কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন আর ইফকে আমি আপনাদেরকে কিছু एग्जांपल দেখিয়ে দিচ্ছি যেমন আমি বলতে পারি তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে মানে আমি কি তোমাকে এক গ্লাস পানি দিতে অনুরোধ করতে পারি তাহলে আমি এটাকে কিভাবে বলতে পারি মে আই আস্ক ইউ টু গিভ মি গ্লাস অফ ওয়াটার মে আই আস্ক ইউ টু আ গ্লাস অফ ওয়াটার আমি কি আপনাকে এক গ্লাস পানি দিতে অনুরোধ করতে পারি আমরা এখানে কি বললাম মে আই আস অফ ওয়াটার সিমিলারলি আমরা অনেক কিছু বলতে পারি যেমন আপনি কি আহ আমি কি আপনাকে দরজাটি খোলার জন্য অনুরোধ করতে পারি তখন আমরা বলতে পারি মে আই টু ওপেন দ্য ডোর

তাহলে এভাবে করে আপনি আসলে যে রিকোয়েস্ট করতে চান যা বলতে চান সেটাকে এই ড্যাশের জায়গায় বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আমাদের মেইন জিনিসটা কি মেইন ফরম্যাটটা হচ্ছে মে আই আস্ক ইউ টু এরপর আমরা যা রিকোয়েস্ট করতে চাই সেটা জাস্ট এই ড্যাশের জায়গায় বসিয়ে দিব ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেইন জিনিস হুমেন বলেছেন মে আই আস্ক ইউ টু গিভ মি সাম মানি ইউ ক্যান ডেফিনেটলি আস্ক মি টু গিভ ইউ সাম মানি আচ্ছা আমরা সবাই তাহলে একটা করে এক্সাম্পল বানিয়ে ফেলি মে আই আস দিয়ে আমাদেরকে ইলিয়াস সোসন ভুইয়া বলেছেন ম্যাম হোয়াট ইজ দা মিনিং অফ লিঙ্গ একাডেমি সো উই অলরেডি নোট দ্য মিনিং অফ একাডেমি একাডেমি ইজ সিমিলার টু স্কুল ইনস্টিটিউশন লার্নিং প্লেস

কর্থিয়াস তো এই সব কিছু আমরা লিঙ্গল লিঙ্গুয়াল একাডেমি থেকে পাবো ওকে এর জন্য সবাই এখানে কানেক্টেড থাকবো আমাদের এই পেজটার নাম এই প্ল্যাটফর্মের নামটা চেঞ্জ হবে লিঙ্গুয়াল একাডেমি ওয়ান মেন ইংলিশ উইথ এবং ইংলিশ বাজ একসাথে মিলে লিঙ্গুয়াল একাডেমি হয়ে যাচ্ছে ওকে তারপর আমাদেরকে মুক্তারুল ইসলাম বলেছেন মে আই আস্ক ইউ টু গিভ মি দ্য ব্যাগ তুষার বলেছেন আপু স্পোকেন ইংলিশের ক্লাস কখন শুরু হয় আমাদের লাইভ ক্লাস হচ্ছে দশটা থেকে শুরু হয় ঠিক আছে আর সোমবার বাদে বাকি সব দিন আমাদের লাইভ ক্লাস দশটা থেকে শুরু হয় আর আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে পঞ্চম ব্যাচে কিন্তু ভর্তি চলছে আমাদের ক্লাস ডেট ছিল বাট এরপর আরো কিছু জন করার কারণে আমরা এটাকে একটু বর্ধিত করেছি বিশ তারিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে তো আপনারা যারা যারা ভর্তি হতে চাচ্ছেন তারা অবশ্যই এই নাম্বার কল করতে পারেন বা পেজে ডিরেক্ট মেসেজ করতে পারেন জিরো ঠিক আছে আমাদের হেল্পলাইন নাম্বার এখানে কল করে আমাদের সাথে কথা বলতে পারেন কোর্স নিয়ে বিস্তারিত জানতে পারেন আমাদের কোর্সে বেশি টপিক আছে টোটাল তিরিশটা ক্লাস এখানে আছে আমাদের কমিউনিকেটিভ ক্লাস যেখানে আমরা হচ্ছে ইংরেজিতে কথা বলাই প্র্যাকটিস করি টোটাল ক্লাসগুলো কমিউনিকেটিভ যে ক্লাসগুলো আছে এগুলো টোটালি ইংলিশে হয়ে থাকে আমরা জানি যে স্পোকেন ইংলিশ একটা প্র্যাকটিক্যাল পার্ট তাই না যতই যা পড়ি না কেন দিন শেষে আমাদেরকে এটা স্পিকিং করে প্র্যাকটিস করার মাধ্যমেই কিন্তু আয়ত্ত করতে হবে যে কারণে কিন্তু আমাদের এখানে ক্লাসে আয়োজন করা হয়েছে আর এখানে আমাদের হোমওয়ার্ক আছে এখানে আমাদের ভিডিও মেকিং আছে প্রেজেন্টেশন আছে এছাড়াও পাঁচটা এক্সামও আছে যেগুলো দিয়ে আমরা আমাদের নিজেদের অবস্থাটা আসলে কিছুদিন পর পর যাচাই করতে পারি সো অবশ্যই অবশ্যই যারা যারা এখানে ভর্তি হতে চান অবশ্যই যুক্ত হয়ে যাবেন আমাদের কোর্সের ক্লাস শুরু হবে একদমই বিশ তারিখ থেকে ঠিক আছে বিশ তারিখ ওরিয়েন্টেশন ক্লাস আর তারপর আমরা আমাদের সপ্তাহে দুই দিন ক্লাস শুক্রবার এবং মঙ্গলবার রাত আটটা থেকে দশটা পর্যন্ত সেদিন আমাদের ক্লাসগুলো করে ফেলব আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যেটা দেখছিলাম সেটা তো দেখেই ফেললাম এবার আমরা আরেকটা ফর্মেটে চলে যাই এবার আমরা যেটা দেখব না হয়ে থাকেন যদি আপনি ব্যস্ত না হয়ে থাকেন আমরা মাঝে মাঝে এরকম বলি যদি আপনি খুব বেশি ব্যস্ত না হয়ে থাকেন আপনি কি দয়া করে এখানে আসতে পারবেন যদি আপনি খুব বেশি ব্যস্ত না হয়ে থাকেন আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন যদি আপনি খুব বেশি ব্যস্ত না হয়ে থাকেন তাহলে আপনি কিছু করতে পারবেন কিনা এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে বানাতে পারি এর জন্য আমরা যে কমন ফর্মেটটি ব্যবহার করব সেটা হচ্ছে ইফ ইউ আর নট হিউ বিজি এই ইফ ইউ আর নট টু বিজির পর আমরা কি বলতে চাই কি রিকোয়েস্ট করতে চাই সেটাই গ্যাপের জায়গায় বসিয়ে দিব আর সবার শেষে একটা কোয়েশ্চেন মার্ক ইফ ইউ আর নট টু বিজি এরপর আমরা যেই জিনিসটা রিকোয়েস্ট করতে চাচ্ছি অনুরোধ করতে যাচ্ছি সেই কথাটাকে ড্যাশের জায়গায় বসিয়ে দিয়ে একটা কোয়েশ্চেন ম্যাক দিয়ে শেষ করবো কিরকম যেমন আমি ধরুন বলতে চাচ্ছি যদি আপনি খুব বেশি ব্যস্ত না হয়ে থাকেন আমরা আগে দেখা করতে পারি তাহলে এটাকে আমরা ইমেজিতে কিভাবে বলতে পারি ইফ ইউ আর নট ইউ বিজি আমরা জানি কি কি বলা যায় এভাবে করে বলতে পারি তার মানে কি যদি আপনি খুব বেশি ব্যস্ত না হয়ে থাকেন তাহলে কি আমরা দেখা করতে পারি সিমিলারলি এরকম আরো অনেক কিছু বলা যায় যেমন ইফ ইউ আর নট বিজি Can I call you? যদি আপনি খুব বেশি ব্যস্ত না হয়ে থাকেন আমি কি আপনাকে কল করতে পারি অথবা ধরুন আমি এরকম বলতে পারি যে ইফ ইউ আর নট টু বিজি ইফ ইউ আর নট টু বিজি ক্যান ইউ কাম টু যদি আপনি খুব বেশি ব্যস্ত না হয়ে থাকেন আপনি কি আজকে আসতে পারেন তাহলে এরকম যদি আমরা কাউকে কিছু বলতে চাই যেটার ফরম্যাট হচ্ছে যদি আপনি খুব বেশি ব্যস্ত না হয়ে থাকেন সেগুলোকে আমরা কি দিয়ে বলতে বলতে পারি পারি সেগুলোকে আমরা ইফ ইফ ইউ ইউ আর আর নট নট টু যার মানে কি যদি আপনি খুব বেশি ব্যস্ত না হয়ে থাকেন তাহলে এটাও কিন্তু কাউকে অনুরোধ করার অনেক সুন্দর একটা উপায় তাই না অনেক ফোয়াইট একটা উপায় আচ্ছা আমাদেরকে দেখি অনেকেই স্যান্ডেলস মেক করে পাঠিয়েছেন

ও ওকে ওকে আচ্ছা একটা ইম্পর্টেন্ট জিনিস পেয়েছি ঠিক আছে জাস্ট আবির তার আগে একটা প্রশ্ন একটু নিয়ে নি জিয়াউল বলেছেন কোর্স ফি কত টাকা আমাদের পুরো কোর্সটা হচ্ছে চার মাসের স্পোকেন ইংলিশ কোর্স আর চার মাসের জন্য পুরো কোর্স ফিটাই হচ্ছে দুই হাজার টাকা আচ্ছা এবার আমি যেটা নিচ্ছিলাম সেটা হচ্ছে একজন কমেন্ট করেছেন ইফ ইউ আর নট সো বিজি খুড ইউ প্লিজ রিপিট এ জ্ঞান তাই না ইফ ইউ নট সো বিজি খুড ইউ প্লিজ রিপিট এ জ্ঞান এইবার যেটা মেন কথা সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে আপনি যদি খুব বেশি ব্যস্ত না হয়ে থাকেন আপনি কি এটা আবার বলবেন কিন্তু এখানে একটা ভুল আছে এই ভুলটাকে বলা হয় রিডানডেন্সি মিস্টেক কি বলা হয় রিডানডেন্সি রিপিট এগেইন এটা একটা রিডানডেন্সি মিস্টেক কেন বিকজ রিপিট মিন্স টু সেই সামথিং এগেইন আর টু ডু সামথিং এগেন তার মানে রিপিট বলতেই বোঝাই কোন একটা কাজে আবার করা কোনো একটা কথা আবার বলা তাহলে এখানে যেহেতু এগেন আছেই এরপর এক্সট্রা এগেনটা আনার কিন্তু কোনই দরকার নেই তাহলে আমরা এগেইনটাকে কেটে দিব আমরা শুধুমাত্র বলবো রিপিট অথবা আপনি রিপিটকে কেটে দিন শুধুমাত্র বলবেন এগেন। কিন্তু দুইটাকে একসাথে বলা যাবে না বলতে হবে কি ক্যান ইউ প্লিজ রিপিট অথবা ক্যান ইউ প্লিজ সেই ব্যাট এগেইন তাহলে কি কি বলা যায় ক্যান ইউ প্লিজ রিপিট অর ক্যান ইউ প্লিজ সেই ব্যাট এগেইন এটাকে আমরা কি বলি আমরা এটাকে বলে থাকি রিডানডেন্সি মিস্টেক তাহলে এটা আমরা আর কখনো কিছু লাইক করব না ঠিক আছে এই মিস্টেকটা আর কখনো করব না আচ্ছা ঠিক আছে তাহলে এবার চলুন আমরা আমাদের আরেকটা ফরম্যাট একটু দেখে নিই আমরা তো এটা দেখেই ফেলেছি এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি আমাকে এই কাজটি করে দেন তাহলে আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকব কি আপনি যদি আমাকে এই কাজটি করে দেন তাহলে আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকব এই কথাটাকে আমরা যে ফর্মেটটা দিয়ে বলতে পারি সেটা হচ্ছে আই উড বি গ্রেটফুল ইফ You could dash. I would be grateful if you could dash. A dash a jege kikurbo? As usual it to agree moto shavakurako, I'm a requesting and jege just both bullet. I would be grateful if you could dash. Okay. For example, in sentences we can say this like I would be grateful.

এটা যেহেতু সেম আছে আমরা আই উড বি গ্রেটফুল ইফ ইউ কুড ইনফর্ম দ্য পুলিশ যদি আপনি পুলিশকে ইনফর্ম করেন পুলিশকে কিছু একটা জানান তাহলে আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো আমরা বলতে পারি আই উড বি গ্রেটফুল ইফ ইউ কুড গিভ মি সাম পেপার যদি আপনি আমাকে কিছু কাগজ দেন তাহলে আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকব। তো এইভাবে কিন্তু করে আপনি যে কোনো একটা কথা বলে দিতে পারেন যে আপনি যদি এটা করেন তাহলে আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো ঠিক আছে আচ্ছা ফরোজা আপু বলেছেন ম্যাম আপনি ফিগার স্পিচ এর উপর কোনো ভিডিও থাকলে আপলোড দিয়ে তো সো ফিগার স্পিচ নিয়ে এখনো কোনো ভিডিও বানাই নাই বাট ইফ ইউ গাইজ হ্যা ডু ইট দেন আউ বি ইট ঠিক আছে যদি অনেকজনের দরকার হয় সেই ক্ষেত্রে আপনি ফিগার অফ স্পিচ নিয়ে ভিডিও মেক করতে পারি পারিগার অফ স্পিচ আসলে অনেক বড় একটা টপিক সিমিলি আরো অনেক কিছু এখানে আছে তো এইটা বেসিকলি হচ্ছে যারা ইংরেজিতে অনার্স করছেন তাদের জন্য ইম্পর্টেন্ট এছাড়া জেনুইন যারা ইংলিশ লার্নার্স লাইক যারা এমনি স্পোকেন ইংলিশ বা গ্রামারটা শিখতে চায় তাদের জন্য কিন্তু ফিগার অফ স্পিচটা অত বেশি গুরুত্বপূর্ণ না আবার আরেক দিক দিয়ে গুরুত্বপূর্ণ যদি কেউ কোন ধরনের কম্পিটিভ এক্সাম দিতে চায় কারণ আমরা জানি যে বিভিন্ন ইউনিভার্সিটি এক্সাম বা জব এক্সাম যেগুলো আছে ব্যাংকের এক্সাম আছে বিসিএস এর অনেক পার্টেই কিন্তু আবার এই যে ফিগার অফ স্পিচ টপিকটা আছে এটা থেকে প্রচুর প্রশ্ন আসে তো সেই ক্ষেত্রে যদি কেউ কোন ধরনের এই মধ্যে থেকে প্রিপারেশন নিতে চায় সেই ক্ষেত্রে কিন্তু তার জানা অনেক জরুরি তো মোটেও কঠিন না কারণ এগুলো খুব মজা করে পড়া যায় খুব মজা করে শেখা যায় সো আসলে বুঝতে হবে প্রত্যেকটা ফিগার স্পিচ এর মিনিং কি সাথে কয়েকটা এক্সাম্পল জেনে রাখতে হবে যাতে করে আপনি এটা মুখস্থ না করে এক্সাম্পল দিয়েই মনে রাখতে পারেন

লাইক আহ না ঘুমায় থাকলো অবশ্যই এখানে সে ঘোরাঘুরি করতো মেউ মেয়ে করতো কিন্তু এখন বেচে ঘুমাচ্ছে সামনের রুমে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা অনেকে আবার সেন্টেন্স মেক করেছি যেমন আমি কিছু সেন্টেন্স একটু নেই আপনাদের কাছ থেকে আমাদেরকে আহ বি গ্রেটফুল ইফ ইউ কুড গিভ মি সাম মানি তারপর তারেক বলছেন বি গ্রেটফুল ইফ ইউ কুড সেভ মি তারপর আচ্ছা বসির আহমেদ বলছেন আপু এখন কি পড়াচ্ছেন নিশ্চয়ই ক্লাসের মাঝখানে এসেছে আমরা এখন পড়ছিলাম হচ্ছে কিছু ইংরেজিতে অনুরোধ করার উপায় আমাদের এই ক্যাপশনে দেয়া আছে কিভাবে ইংরেজিতে অনুরোধ করতে পারি সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস আচ্ছা সৌরভ বলছেন ম্যাম এই ক্লাসটা কয়টা থেকে কয়টা পর্যন্ত ক্লাসটা শুরু হয় দশটা বাজে পর্যন্ত সেটা আসলে লিমিট নাই বাট এগারোটা পর্যন্তই দেখা যায় যে লাইক চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট জেনি ক্লাসটা হয় তো লিমন লেন্দি ক্লাস নেই আমি একটু শর্ট ক্লাস নেই কাজ এতক্ষ লাইক ডাইরে ক্লাস নেওয়াটা খুব টাফ সারাদিন বাইরে ছিলাম

Um, give much time in this class. So, I'd be grateful if you could consider me. So, I'd be grateful if you could give some information about the exams. So, I'd be grateful if you could uh, launch me or launch me. I guess, can kind of typing mistake hoitche. Jaike mene at i ওয়েজ মেক করে পাঠিয়ে দিয়েছেন উইচ ইজ রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড অ্যামেজিং টু সি সো সবাই অবশ্যই তাহলে ভালো থাকবেন আজকের ক্লাসটা এই পর্যন্তই আমরা আজকের ক্লাসে বেশ কয়েকটি উপায় শিখে নিয়েছি কিভাবে আমরা ভদ্রভাবে কাউকে প্রশ্ন করতে পারি বা কিভাবে সুন্দর করে আমরা কাউকে অনুরোধ করতে পারি আপনাদের কাজ হচ্ছে এই ক্লাসটিকে নোট করে ফেলা এবং আমাদের ওয়ান মিনিট ইংলিশ উইথ মিম যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে এটা শেয়ার করে দেওয়া যাতে করে আপনারও শেখা হয় যে হয়ে আর বাকি সবাই লেসনটি দেখতে পায় ঠিক আছে তো সবার সাথে অবশ্যই দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ ইন দ্য নেক্সট ক্লাস সি ইন দ্য কোর্স আউ সিও আর যারা যারা আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে চান তারা আমাদের এই নাম্বারটাতে কল করতে পারেন এটা আমাদের হেল্পলাইন নাম্বার এখানে কল করে যে কোনো তথ্য আপনি জেনে নিতে পারেন আমাদের কোর্সটা হচ্ছে চার মাসের এখানে আমরা পঁয়তাল্লিশটারও বেশি টপিক নিয়ে আলোচনা করছি টোটাল ক্লাস ত্রিশটা আর এখানে আছে আমাদের জন্য কমিউনিকেটিভ স্পোকেন ইংলিশ ক্লাস যেখানে আমরা কোনো থিওরি পড়ি না শুধুমাত্র স্পিকিং এ প্র্যাকটিস করি সো ওয়েল এভরি ওয়ান থ্যাংকস ফর বিং হিয়ার অ্যান্ড আই হোপ টু সি ইউ অল ফ্রি ফর এভরি ওয়ান ফ্রি ফর মি দা বাই আল্লাহ হাফিজ